মহান স্বাধীনতা দিবস ও স্বেচ্ছাসেবক দল বাহরাইন শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি। স্থানীয় সময় শনিবার রাতে দেশটির রাজধানী মানামা ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো জাহাঙ্গীর তরফদার, সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো সেলিম হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মো আবুল বাশার, গেস্ট অব অনার ছিলেন সাধারণ সম্পাদক মো আব্দুল গনি মজুমদার, সিনিয়র সহ সভাপতি মো আক্তারুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো নুরে আলম মিয়া, আমিনুল ইসলাম মিয়া, আবুল হোসেন ভুইয়া মো, হাবিবুর রহমান বুলবুল মো, শহীদুল ইসলাম সরকার মো, আলাউদ্দিন গাজী মো, সুমন শাকিল মো, আব্দুল আলিম মিয়া, মাসুদ আহমেদ মো, ইউনুস মিয়া, সানেয়ার হোসেন। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বাহরাইন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।